গতকালি পার্লামেন্টে দিয়েছিল বিবাদীয় বয়ান আও আজি মাগিছন্তি ক্ষমা সংসদরে হিন্দি হাটল্যান্ড বা গোমূত্র রাজ্যরে বিজেপি জিতিছি বলি বিবাদীয় মন্তব্য রাখিছিল ডিএমকে সাংসদ সেন্থিল কুমার সেন্থিল কই বয়ানকু বিভিন্ন রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছিল কংগ্রেস মধ্য সেন্থিল কই ভলি বয়ানকু বিরোধ করেছি আও ইয়াকু নেই চারিআড়ু সরব্য হবা পরে আজি ভুল মাগিছন্তি ডিএমকে সাংসদ সেন্থিল কুমার ট্বিট করে সংসদর পবিত্র গৃহরে এভাবে কহবার নথিলা বলি সে কইছেন পাঁচটি রাজ্যের হইতিবা নির্বাচনরে তিন রাজ্যরে বিজেপি শক্তিশালী থিবারু জিতিছি হেলে ইয়াকু ভিন্ন অর্থরে নেই কহবার নথিলা এথিপাই ক্ষমা প্রার্থনা করুছি বলি সেন্থিল কুমার কইছন্তি সেন্থিল কই ভলি মন্তব্য সনাতন ধর্ম এবং পরম্পরা বিরোধী দেশর আস্থাকু নেই যে খেলিব তার জবাব দেশর জনতা দেবে বলি কইছি বিজেপি পূর্বরু সনাতন ধর্মকু নেই নিহাতি বিবাদীয় মন্তব্য দেইথিলে তামিলনাড়ু সরকারর মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এম কে স্টালিনক পুয় উদয়নিধি স্টালিন যাহার প্রভাব তিনি হিন্দি ভাষা রাজ্য মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে উনা অধিকে অনুভব করেছি বলে ইন্ডিয়া মেন্টর সহযোগী কংগ্রেস পার্টি আও এবে ইন্ডিয়া মেন্টর সেই সদস্য দলর সাংসদ সেন্থিলক বিবাদীয় বয়ানকু বিরোধ করেছি কংগ্রেস কর্ণিসেনা মুখ্য সুখদেব সিংকু হত্যা পরে অশান্ত হেলা রাজস্থান বিচার বিভাগীয় তদন্ত দাবিরে রাষ্ট্রীয় রাজপুত কমিউনিটির জোরদার প্রতিবাদ স্থানে স্থানে বিক্ষোভ এবং পোড়াজড়া লোকে আক্রমণকারীঙ্কু গিরফ সহিত দৃঢ় কার্যানুষ্ঠান দাবি করেছেন আও রাস্তায় বিরোধ আরম্ভ করেছেন কোণ অনুকোণে পুলিশ ফোর্স মুতয়ন করা যাইছি আও এপটে হত্যাকাণ্ডকু নেই রাজস্থানর রাজনীতি মধ্য তীব্র হয়েছে শান্তি বজায় রাখা পাই সুখদেব গোগামেড়ি সমর্থকঙ্কু বিজেপির সমস্ত বরিষ্ঠ নেতা নিবেদন করেছেন ইয়া সহ গোগামেড়ি দাবিরে মধ্য সুরক্ষা যোগাই নথিবারু কর্ণিসেনা গেহলট সরকারঙ্কু টার্গেট করেছেন রাজস্থানর রাজপুত সম্প্রদায় সহ অনেক সংগঠন এই হত্যাকাণ্ডকু নিন্দা করেছেন গতকালি সুখদেবকু তাঙ্ক ঘরে পশি গুলিবর্ষা করেছিল আততায়ী রাজ্যসভায় ওড়িশার দাবি উঠাইলে বিজেডি সাংসদ তিনটি প্রসঙ্গ উপরে দাবি উঠাইছেন সাংসদ সস্মিত পাত্র পাঁচটি আদিবাসী ভাষাকু সংবিধানে সামিল করা দাবি করেছেন ভারতীয় সংবিধানর অষ্টম অনুচ্ছেদে হো মুন্ডারি ভূমিজ সৌরা এবং কুই ভাষাকু সামিল করা নিয়ে বারম্বার দাবি করা যাচ্ছে সেইভাবে অনুসূচিত জনজাতি তালিকায় ওড়িশার 169 সম্প্রদায়কু সামিল করা মধ্য দাবি হচ্ছে কেন্দুপত্র উপরে অধিকাংশ আদিবাসী পরিবার নির্ভরশীল থাকবে 18% জিএসটি হটাইবা দাবি শুণুনি কেন্দ্র সমস্ত দাবি নিয়ে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বারম্বার অনুরোধ করেছিলে মধ্য কেন্দ্র সরকার কোণী পদক্ষেপ নেউনাহান্তি এনে সংসদরে পুনি দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেডি সাংসদ সস্মিত পাত্র এক রাজনৈতিক ঘটনাক্রমে বিজেপির 10 লোকসভা সাংসদ নিজ পদরু ইস্তফা দিয়েছেন লোকসভা বাচস্পতি ওম বিড়লাঙ্কু নিজের ইস্তফা পত্র প্রদান করেছেন 10 সাংসদ নিকটরে শেষ হয়েছে বিধানসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন এমানে হচ্ছেন কিরোড়ি লাল মীরা রাজবর্ধন সিং রাঠোর নরেন্দ্র সিং তোমার প্রহ্লাদ সিং পটেল রাকেশ সিং উদয় প্রতাপ রতিক পাঠক অরুণ সাউ এবং গোমতী সাই ও দিয়া কুমারী বিধানসভা নির্বাচন বেড়ে বিজেপি 21 সাংসদঙ্কু ময়দানে অবতীর্ণ করাইছিল যেউথিরে 12 জন বিজয়ী হয়েছিল বেড়ে 9 জন পরাজিত হয়েছেন ইস্তফা দিয়েছিল সাংসদঙ্ক মধ্যে মধ্যপ্রদেশরু 5 রাজস্থানরু 3 এবং ছত্তিশগড়রু 2 জন সাংসদ অছন্তি তবে বাবা বালকনাথ এবং রেণুকা সিং ইস্তফা দেই নাহান্তি এমানে মধ্যে খুব শীঘ্র ইস্তফা দেবে বলি জানা পড়ছে ইস্তফা দিয়েছিল সাংসদ মানে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নড্ডাঙ্কু ভেটি আলোচনা করেছেন পরে সেমানে নিজ পদরু দেইছিলে ইস্তফা মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপি নয় চেহারা মুখ্যমন্ত্রী আসনে বসাই পারে বিজেপি সূত্র এভাবে সূচনা মিলছে 2024 সাধারণ নির্বাচন আখি আগে রাখি বিজেপি এভাবে নিষ্পতি নেব বলে জানা পড়ছে এনে গতকাল প্রধানমন্ত্রী বাসভবনে 4.5 ঘন্টা ধরে বৈঠক বসেছিল বৈঠকে গৃহমন্ত্রী অমিত শাহ বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জেপি নড্ডা মধ্যে উপস্থিত রয়েছে বৈঠকে মুখ্যমন্ত্রী চয়ন নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে এ পূর্ব অমিত শাহ এবং জেপি নড্ডা তিন রাজ্যর বিজেপি প্রভারীঙ্ক নিকটরু ফিডব্যাক মধ্যে নিয়েছেন খুব শীঘ্র এই তিন রাজ্য পাই পর্যবেক্ষক নিযুক্তি করা যাবে পর্যবেক্ষক মানে সম্পৃক্ত রাজ্য গস্ত করে বিধায়ক দল বৈঠকে ভাগ নেওয়া সহ নয় নেতা বাছবে মিলিথিবা সূচনা অনুসারে মধ্যপ্রদেশে শিবরাজ সিং দৌড়ে আগে রয়েছেন তবে কেন্দ্রমন্ত্রী প্রহ্লাদ পটেল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নরেন্দ্র সিং তোমার এবং কৈলাশ বিজয়বর্গীয় না মধ্য চর্চা
ରାଜସ୍ଥାନରେ ମଧ୍ୟ ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ବସୁନ୍ଧରା ରାଜେ ସିନ୍ଧିଆଙ୍କ ସମେତ ଲୋକସଭା ବାଚସ୍ପତି ଓମ୍ ବିର୍ଲା, କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ଗଜେନ୍ଦ୍ର ସିଂ ଶେଖାୱତ, ଅର୍ଜୁନ ରାମ ମେଘୱାଲ, ରାଜ୍ୟ ବିଜେପି ସଭାପତି ସିପି ଯୋଶୀ, ମହିଳା ନେତ୍ରୀ ଦିୟା କୁମାରୀ ଏବଂ ମହନ୍ତ ବାଲକନାଥଙ୍କ ନାଁ ମଧ୍ୟ ଶୁଣାଯାଉଛି। ସେପଟେ ଛତିଶଗଡ଼ରେ ପୂର୍ବତନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରମଣ ସିଂ, ରାଜ୍ୟ ବିଜେପି ସଭାପତି ଅରୁଣ କୁମାର ସାହୁ, ବିରୋଧୀ ଦଳ ନେତା ଧର୍ମଲାଲ କୈଶିକ, ପୂର୍ବତନ ଆଇଏଏସ୍ ଅଧିକାରୀ ଓପି ଚୌଧୁରୀଙ୍କ ନାଁ ମଧ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରେସ୍ରେ ଥିବା ଜଣାପଡ଼ିଛି। ତିନ ରାଜ୍ୟରେ ବିଜେପିର ବାଜିମାତ ପରେ ମନମୋହନ ସାମଲଙ୍କୁ ଦିଲ୍ଲୀରୁ ଆସିଛି ଡାକରା। ବିଜେପି ରାଜ୍ୟ ସଭାପତି ମନମୋହନ ସାମଲ କରିଛନ୍ତି ଦିଲ୍ଲୀ ଗସ୍ତ। ବିଜେପି ରାଷ୍ଟ୍ରୀୟ ଅଧ୍ୟକ୍ଷ ଜେପି ନଡ୍ଡାଙ୍କ ସହିତ ମନମୋହନଙ୍କର ହେବ ଭେଟ୍ଘାଟ। ନଡ୍ଡାଙ୍କ ସହିତ ସିଧାସଳଖ ମନମୋହନ କରିବେ ଆଲୋଚନା। 2024 ପାଇଁ କ'ଣ ରହିବ ରାଜ୍ୟ ବିଜେପିର ଆଭିମୁଖ୍ୟ, କେଉଁ ଷ୍ଟ୍ରାଟେଜିରେ ଲଢ଼େଇ କରିବ ଦଳ, ତାକୁ ନେଇ ନଡ୍ଡା ଦେବେ ମନମୋହନଙ୍କୁ ବ୍ଲୁ ପ୍ରିଣ୍ଟ। ନଡ୍ଡା ଏବଂ କେନ୍ଦ୍ରୀୟ ବିଜେପିର ଅନ୍ୟ ତୁଙ୍ଗ ନେତାଙ୍କ ସହିତ ମନମୋହନ କରିବେ ଆଲୋଚନା। ମନମୋହନ ସାମଲଙ୍କ ଦିଲ୍ଲୀ ଗସ୍ତ କରିବା ପୂର୍ବରୁ ରାଜ୍ୟ କାର୍ଯ୍ୟାଳୟରେ ବସିଥିଲା ପଦାଧିକାରୀ ବୈଠକ। ମନମୋହନ ଦିଲ୍ଲୀ ଗସ୍ତ ନେଇ ସୂଚନା ଦେଇଛନ୍ତି ରାଜ୍ୟ ବିଜେପି ସାଧାରଣ ସମ୍ପାଦକ ବିରଞ୍ଚି ତ୍ରିପାଠୀ। ରାଜ୍ୟ ସଭାପତି ମନମୋହନ ସାମଲଙ୍କ ସହିତ ବିଧାୟକମାନେ ଦିଲ୍ଲୀ ଗସ୍ତରେ ଅଛନ୍ତି। ଆଗାମୀ ଦିନରେ ଦଳର ରଣନୀତି ନେଇ ହେବ ଆଲୋଚନା। ଚଳିତ ମାସ ଶେଷ ଆଡ଼କୁ ଓଡ଼ିଶା ଆସିବେ ଗୃହମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହା। ତିନିଟି ରାଜ୍ୟରେ ନିର୍ବାଚନ ଜିତିବା ପରେ ଆଗାମୀ ଦିନ ପାଇଁ ଓଡ଼ିଶା ପାଇଁ ଖସଡ଼ା ପ୍ରସ୍ତୁତ କରୁଛି ବିଜେପି। ଆଗାମୀ ଦିନରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଏବଂ ରାଷ୍ଟ୍ରୀୟ ଅଧ୍ୟକ୍ଷ ଜେପି ନଡ୍ଡା ଆସିବା ନେଇ ମଧ୍ୟ ଦଳୀୟ ମହଲରୁ ସୂଚନା ମିଳିଛି। ରାଜଧାନୀରେ ପୋଲିସକୁ ଚାଞ୍ଚଲ୍ୟ ଦେଇ ଆସୁଛନ୍ତି ଲୁଟେରା। ନୂଆବର୍ଷ ପୂର୍ବରୁ ପୋଲିସକୁ ସୁରକ୍ଷା ଚିନ୍ତା। ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରିବ ପୋଲିସ, ଅପରାଧୀଙ୍କ ଅପରାଧର ତରିକାକୁ ନେଇ ସଚେତନ କରିବ ପୋଲିସ, କେଉଁ ତରିକାରେ ଅପରାଧ ଘଟାଉଛନ୍ତି ଅପରାଧୀ ସେ ନେଇ ଲୋକଙ୍କୁ ବୁଝାଇବ। ଆପାର୍ଟମେଣ୍ଟ ହେଉ ଅବା କଲୋନୀଗୁଡ଼ିକରେ ରହୁଥିବା ଅନ୍ତେବାସୀଙ୍କୁ ସଚେତନ କରାଯିବ। ନୂଆବର୍ଷ ପୂର୍ବରୁ ଅପରାଧୀଙ୍କୁ ଧରିବା ପାଇଁ ସ୍ପେଶାଲ ଡ୍ରାଇଭ୍ କରିବ କମିଶନରେଟ୍ ପୋଲିସ। ଫରେନ୍ସିକ୍ ଟିମ୍ ଦ୍ୱାରା ନୂତନ ଜ୍ଞାନକୌଶଳ, ଫିଙ୍ଗରପ୍ରିଣ୍ଟ ସ୍କାନର ଦ୍ୱାରା ସନ୍ଦିଗ୍ଧଙ୍କୁ ଧରିବା ପାଇଁ ନଜର ରଖାଯାଇଥିବା ଭୁବନେଶ୍ୱର ଡିସିପି ଦେଇଛନ୍ତି ସୂଚନା। ଆହୁରି ଦୁର୍ବଳ ହେଲା ବାତ୍ୟା ମିଗଜୋମ୍, ସୁଦୃଶ୍ୟ ଲଘୁଚାପରେ ପରିଣତ ହେଲା ଅବପାତ। ତେଲେଙ୍ଗାନା ଉପରେ ରହିଛି ସୁଦୃଶ୍ୟ ଲଘୁଚାପ, ଉତ୍ତର ଉତ୍ତର ପୂର୍ବକୁ ଗତି କରୁଛି। ଆସନ୍ତା 12 ଘଣ୍ଟାରେ ଏହା ଲଘୁଚାପରେ ପରିଣତ ହେବ। ପ୍ରଭାବରେ ଦକ୍ଷିଣ ଏବଂ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଓଡ଼ିଶାରେ ବର୍ଷା ସମ୍ଭାବନା ରହିଛି। ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର କିଛି ସ୍ଥାନରେ ହାଲୁକାରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହୋଇପାରେ। ପୁରୀ, ଗଞ୍ଜାମ, ଜଗତସିଂହପୁର, ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲା ସମେତ ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରର କିଛି ଅଞ୍ଚଳରେ ଲାଗି ରହିଛି ବର୍ଷା। ରାଜ୍ୟରେ 24 ଘଣ୍ଟାରେ 6.5 ମିଲିମିଟର ବର୍ଷା ରେକର୍ଡ କରାଯାଇଛି। କୋରାପୁଟ ପଟାଙ୍ଗୀରେ ସର୍ବାଧିକ 106 ମିଲିମିଟର ବର୍ଷା ହୋଇଛି। ଚଳିତ ମାସରେ ରାଜ୍ୟରେ 7.5 ମିଲିମିଟର ବର୍ଷା ରେକର୍ଡ କରାଯାଇଛି, ଯାହା ସ୍ୱାଭାବିକଠାରୁ 3% ଅଧିକ। ସେହିଭଳି କୋରାପୁଟ ଜିଲ୍ଲାର ସେମିଳିଗୁଡ଼ାରେ 86 ମିଲିମିଟର, କୋରାପୁଟରେ 67.2 ମିଲିମିଟର, ନନ୍ଦପୁରରେ 48 ମିଲିମିଟର, ଚିତ୍ରକୁଣ୍ଡାରେ 56.8 ମିଲିମିଟର, ପଡ଼ିଆରେ 56.8 ମିଲିମିଟର, କୋରକୁଣ୍ଡାରେ 36 ମିଲିମିଟର ବର୍ଷା ହୋଇଥିବା ରେକର୍ଡ କରିଛି ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର। ସେହିଭଳି ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର କିଛି ସ୍ଥାନରେ ହାଲୁକାରୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ସମ୍ଭାବନା ରହିଛି। ସେପଟେ ଆଜି ସକାଳୁ ପୁରୀ, ଗଞ୍ଜାମ, ଜଗତସିଂହପୁର, ଖୋର୍ଦ୍ଧା ଜିଲ୍ଲା ସମେତ ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରର କିଛି ଅଞ୍ଚଳରେ ଲାଗି ରହିଛି ହାଲୁକା ବର୍ଷା। ସମୁଦ୍ର ମଧ୍ୟ ଅଶାନ୍ତ ରହିଛି, ତେଣୁ ଆଜି ଦିନ 12 ପର୍ଯ୍ୟନ୍ତ ମତ୍ସ୍ୟଜୀବୀଙ୍କୁ ସମୁଦ୍ରକୁ ଯିବା ପାଇଁ ମନା କରାଯାଇଥିଲା। ଦୁର୍ବଳ ହୋଇଛି ବାତ୍ୟା ମିଗଜୋମ୍, ଏହାର ପ୍ରଭାବରେ ଓଡ଼ିଶାରେ ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବର୍ଷା ଲାଗି ରହିଛି। ନୟାଗଡ଼ର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ହେଉଛି ଝିପିଝିପି ବର୍ଷା, ଯାହାଫଳରେ ଜନଜୀବନ ଉପରେ ଏହାର ପ୍ରଭାବ ପଡ଼ିଛି। ସେପଟେ କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲାରେ ଗତକାଲିଠାରୁ ମେଘୁଆ ପାଗ ସହିତ ଲାଗି ରହିଛି ଝିପିଝିପି ବର୍ଷା, ଏଥିରେ ବେଶ୍ ପ୍ରଭାବିତ ହୋଇଛନ୍ତି ଚାଷୀ। ବର୍ତ୍ତମାନ ଖରିଫ ଧାନ ପାଇଁ ଜିଲ୍ଲାରେ ଧାନ ଅମଳ ପ୍ରକ୍ରିୟା ଆରମ୍ଭ ହୋଇଛି। ଚାଷୀମାନେ ଧାନ କାଟି ଖଳାକୁ ଆଣି ଗଚ୍ଛିତ ରଖିଛନ୍ତି। ଧାନକୁ ସୁରକ୍ଷିତ ରଖିବା ପାଇଁ ପଲିଥିନ୍ ଢାଙ୍କିଥିବା ସୂଚନା ମିଳିଛି। ସେପଟେ ବିଲରେ ଥିବା ଧାନ ଫସଲ ନଷ୍ଟ ହେବା ଆଶଙ୍କା ଦେଖାଦେଇଛି। ଓଡ଼ିଶାରେ ବାତ୍ୟା ମିଗଜୋମ୍ର ପ୍ରଭାବ, ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରେ ଗତକାଲିଠାରୁ ବର୍ଷା ଲାଗି ରହିଛି। ଧାନ ଫସଲ ବ୍ୟାପକ ନଷ୍ଟ ହେଉଛି। ଜିଲ୍ଲାର ଅନେକ ଅଞ୍ଚଳର ଚାଷୀମାନେ ଧାନକୁ କାଟି ସାଇତି ରଖିଥିଲେ ମଧ୍ୟ ତାହା ଓଦା ହୋଇଯାଇଛି। ବାତ୍ୟା ମିଗଜୋମ୍ ପ୍ରଭାବରେ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ବିଭିନ୍ନ ସ୍ଥାନରେ ବର୍ଷା, ଜିଲ୍ଲାର ବ୍ରହ୍ମପୁର ସହରରେ ପ୍ରବଳ ବର୍ଷା ଲାଗି ରହିଛି। ଗତକାଲି ଜିଲ୍ଲାରେ ସେତେ ମାତ୍ରାରେ ବର୍ଷା ହୋଇନଥିବା ବେଳେ ବାତ୍ୟା ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ କରିବା ପରେ ଆରମ୍ଭ ହୋଇଛି ବର୍ଷା, ଆଉ ବର୍ଷା ଯୋଗୁଁ ଚିନ୍ତାରେ ପଡ଼ିଯାଇଛନ୍ତି ଚାଷୀ। ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନର ନିର୍ଦ୍ଦେଶକ୍ରମେ ଅନେକ ଚାଷୀ ନିଜର ଅମଳ ଧାନକୁ କାଟି ସୁରକ୍ଷିତ ସ୍ଥାନକୁ ନେଉଥିବା ବେଳେ
ଏବେ ମଧ୍ୟ କିଛି ଜାଗାରେ ଧାନ ସେମିତି ପଡ଼ି ରହିଛି। ଯଦି ବର୍ଷାର ପରିମାଣ ବଢ଼େ ତେବେ ଧାନ ଚାଷ ସହିତ ଅନ୍ୟ ଚାଷ ମଧ୍ୟ ନଷ୍ଟ ହେବା ଆଶଙ୍କା ଦେଖାଯାଉଛି। ସେପଟେ ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାରେ ସକାଳୁ ଝିପିଝିପି ବର୍ଷା ଲାଗି ରହିଛି, ଯାହାକୁ ନେଇ ଚାଷୀମାନେ ଚିନ୍ତାରେ ପଡ଼ିଯାଇଛନ୍ତି। ଧାନ ଫସଲ ଅମଳ ସମୟରେ ଦାଉ ସାଜିଛି ବର୍ଷା, ଅଧିକ ବର୍ଷା ହେଲେ ଧାନ ଫସଲ ଗଜା ହୋଇଯିବା ନେଇ ଆଶଙ୍କା ଦେଖାଯାଇଛି। କିଭଳି ଧାର କର ସୁଝିବେ ସେ ନେଇ ଚିନ୍ତାରେ ପଡ଼ିଛନ୍ତି ଜଗତସିଂହପୁର ଜିଲ୍ଲାର ଚାଷୀ। ଚେନ୍ନାଇରେ ଜାରି ରହିଛି ବନ୍ୟା ଦୁର୍ଦ୍ଦଶା, ରାସ୍ତାରେ ଲହଡ଼ି ଭାଙ୍ଗୁଛି ଅଣ୍ଟାଏ ଉଚ୍ଚର ପାଣି। ସହରର ତଳିଆ ଅଞ୍ଚଳରେ ଏବେ ମଧ୍ୟ ଅନେକ ଲୋକ ଜଳବନ୍ଦୀ ସ୍ଥିତିରେ ଅଛନ୍ତି। ଘରେ ପାଣି ପଶିଥିବାରୁ ବର୍ଷା ଏବଂ ପବନ କମିବା ପରେ ଲୋକେ ସପରିବାର ସୁରକ୍ଷିତ ସ୍ଥାନକୁ ପଳାଉଥିବା ଦେଖିବା ପାଇଁ ମିଳିଛି। ପବନ ଯେତିକି କ୍ଷତି ନକଲା ତାଠୁ ଅଧିକ କ୍ଷତି କରିଛି ବର୍ଷା, ଜଳାର୍ଣ୍ଣବ ହୋଇଛି ରାସ୍ତାଘାଟ, ଜଳ ସମୁଦ୍ର ପାଲଟି ଯାଇଛି ସହର। ଭୀଷଣ ସାମୁଦ୍ରିକ ଝଡ଼ ମିଗଜୋମ୍ କ୍ରମେ ଦୁର୍ବଳ ହୋଇ ସାମୁଦ୍ରିକ ଝଡ଼ରେ ପରିଣତ ହୋଇଛି। ତିନି ଘଣ୍ଟା ଧରି ଚାଲିଥିଲା ଲ୍ୟାଣ୍ଡଫଲ୍ ପ୍ରକ୍ରିୟା। ଆନ୍ଧ୍ର ଏବଂ ତାମିଲନାଡୁ ଉପକୂଳରେ ଖାସ୍ କରି ଚେନ୍ନାଇରେ ସୃଷ୍ଟି ହୋଇଛି ବନ୍ୟା ପରିସ୍ଥିତି। ପବନ କମିବା ପରେ ଆରମ୍ଭ ହୋଇଛି ରେସ୍କ୍ୟୁ ଅପରେସନ। ପବନ ମାଡ଼ରେ ଅନେକ ସ୍ଥାନରେ ବଡ଼ ବଡ଼ ଗଛ ଏବଂ ବିଦ୍ୟୁତ୍ ଖୁଣ୍ଟ ଉପୁଡ଼ି ପଡ଼ିଛି, ଭାଙ୍ଗିଯାଇଛି ବାଉଁଶ ଗେଟ୍ ଏବଂ ଘୋଡ଼ି। ଗାଡ଼ି ବଦଳରେ ରାସ୍ତାରେ ଚାଲିଥିଲା ଡଙ୍ଗା। ହାଇଟେକ୍ ସିଟି ଚେନ୍ନାଇରେ ଯେଉଁଆଡ଼େ ଦେଖିବେ କେବଳ ପାଣି ଆଉ ପାଣି। ଆପାର୍ଟମେଣ୍ଟର ବେସମେଣ୍ଟ, ବସ୍ ଟର୍ମିନାଲରେ ସୁଅ କାଟିଥିଲା ବର୍ଷା ପାଣି। ଯଦିଓ ଏୟାରପୋର୍ଟ ଖୋଲିଛି କିନ୍ତୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସ୍ୱାଭାବିକ ହୋଇପାରିନି ବିମାନ ଚଳାଚଳ। ରିଲିଫ ଏବଂ ଉଦ୍ଧାର କାର୍ଯ୍ୟରେ 21ଟି ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ ଏବଂ 21ଟି ଏନ୍ଡିଆର୍ଏଫ୍ ଟିମ୍ ନିୟୋଜିତ ହୋଇଛନ୍ତି। ଏପଟେ ବର୍ଷା ଛାଡ଼ି ଯାଇଥିଲେ ମଧ୍ୟ ଜଳସ୍ତର କମିଲାନି, ଆଶା କରାଯାଉଛି ଚେନ୍ନାଇରେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ସୁଧୁରିବ ସ୍ଥିତି। ପୂର୍ବଭଳି ସବୁକିଛି ଆଜିଠୁ ସ୍ୱାଭାବିକ ହେବା ନେଇ ଆଶା କରାଯାଉଛି। ଏନେଇ ପ୍ରଶାସନ ପକ୍ଷରୁ ମଧ୍ୟ ଜୋରଦାର ପ୍ରୟାସ ଆରମ୍ଭ ହୋଇଛି। ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ଏଡ୍ସ ନିୟନ୍ତ୍ରଣ ସମିତି ବା ଓସାକ୍ସ ଦ୍ୱାରା ରାଜ୍ୟସ୍ତରୀୟ ବିଶ୍ୱ ଏଡ୍ସ ସଚେତନତା ଦିବସ ପାଳନ କରାଯାଇଛି। ଏ ଉପଲକ୍ଷେ ଗୋଷ୍ଠୀ ସମୂହକୁ ନେତୃତ୍ୱ ଦିଅ ବିଷୟକୁ ନେଇ ପ୍ରତିବର୍ଷ ଭଳି ଚଳିତ ବର୍ଷ ମଧ୍ୟ ଆଲୋଚନା ହୋଇଛି। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏବଂ ପରିବାର କଲ୍ୟାଣ ବିଭାଗ ମୁଖ୍ୟ ପ୍ରମୁଖ ଶାସନ ସଚିବ ଶାଳିନୀ ପଣ୍ଡିତ ମୁଖ୍ୟ ଅତିଥି ଭାବରେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ସେ କହିଛନ୍ତି ଏଚ୍ଆଇଭି ସହିତ ଯୋଡ଼ି ହୋଇ ରହିଥିବା ଘୃଣା ଭେଦଭାବକୁ ଦୂର କରିବା ଆମର ସାମୂହିକ ଦାୟିତ୍ୱ, ଏଥିପାଇଁ ଆମର ପ୍ରତିବଦ୍ଧତାକୁ ସୁନିଶ୍ଚିତ କରିବା ଉଚିତ। ସେ ଆହୁରି ମଧ୍ୟ କହିଛନ୍ତି ଓସାକ୍ସ ବିଶ୍ୱ ଏଡ୍ସ ଦିବସ ପାଳନ କଲାବେଳେ ବହୁ ହିତାଧିକାରୀ ଏବଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅଧିକାରୀଙ୍କୁ ଏକାଠି କରିପାରିଛି। ସଂକ୍ରମିତ ବ୍ୟକ୍ତିଙ୍କ ପ୍ରତି ସମାଜରେ ଥିବା ଅସମାନତାକୁ ଦୂର କରିପାରିଲେ ସମସ୍ତେ ବିନା ଦ୍ୱିଧାରେ ନିଜର ସ୍ଥିତି ଜାଣିପାରିବେ ଏବଂ ଏଡ୍ସ ସଂକ୍ରମଣକୁ ଆମେ ଦୂର କରିପାରିବା। ସାଧାରଣ ଜନତାଙ୍କୁ ସଠିକ୍ ତଥ୍ୟର ଉପସ୍ଥାପନର ପ୍ରବକ୍ତା ହେବା ପାଇଁ ଆହ୍ୱାନ ଦେଇଥିଲେ। ଆମେ ଏଡ୍ସ ସଚେତନତା ଦିବସ ପାଳନ କରୁଛେ, ଆମର କାର୍ଯ୍ୟ ଆମର ବାକ୍ୟଠାରୁ ଆହୁରି ଶକ୍ତିଶାଳୀ ହେବା ଉଚିତ। ଯାଜପୁର ରଗଡ଼ି ସବ୍ଜେଲରେ ବିଚାରାଧୀନ କଏଦୀଙ୍କ ମୃତ୍ୟୁ। ଆଜି ମଧ୍ୟାହ୍ନ ସମୟରେ ଜେଲ୍ ଭିତରେ ଥିବା ନିର୍ମାଣାଧୀନ ଗୃହ ମଧ୍ୟରେ କଏଦୀ ଜଣକ ଏକ ଗାମୁଛା ସାହାଯ୍ୟରେ ଆତ୍ମହତ୍ୟା ଉଦ୍ୟମ କରିଥିଲେ। ସୁରକ୍ଷାକର୍ମୀଙ୍କ ସହାୟତାରେ ତାଙ୍କୁ ଗୁରୁତର ଅବସ୍ଥାରେ ଉଦ୍ଧାର କରାଯାଇ ଯାଜପୁର ରୋଡ୍ ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା। ତେବେ ସେଠାରେ ପ୍ରାଥମିକ ଚିକିତ୍ସା ହେଉଥିବା ବେଳେ ଡାକ୍ତର ତାଙ୍କୁ ମୃତ ଘୋଷଣା କରିଛନ୍ତି। କଏଦୀ ଜଣକ ଏକ ପୋସ୍କୋ ଆକ୍ଟରେ 49 ଦିନ ହେବ ବିଚାରାଧୀନ ଭାବରେ ରଗଡ଼ି ସବ୍ଜେଲରେ ରହିଥିଲେ। ତାଙ୍କ ନାଁ ବଳରାମ ବେହେରା। ଖବର ପାଇ ଯାଜପୁର ରୋଡ୍ ପୋଲିସ ମେଡିକାଲରେ ପହଞ୍ଚି ଘଟଣାର ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛି। ଏପଟେ ଆତ୍ମହତ୍ୟାର କାରଣ ମଧ୍ୟ ଏଯାଏଁ ଅସ୍ପଷ୍ଟ। ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାର ହେମଗିରି ବ୍ଲକ କନିକା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ସ୍ଥିତ ବନ୍ଦବାହାଲ ଗାଁରେ ପ୍ରାୟ 3 ବର୍ଷ ହେବ ବନ୍ଦ ପଡ଼ିଥିବା ସରକାରୀ ସ୍କୁଲରେ ମଦ କାରଖାନା ଠାବ। ଆଜି ଅବକାରୀ ବିଭାଗ ଖବର ପାଇ ବନ୍ଦ ଥିବା ସ୍କୁଲରେ ପହଞ୍ଚି ସ୍କୁଲର ଶୌଚାଳୟ ଭିତରୁ ବହୁମାତ୍ରାରେ ମହୁଲ ପୋଚ ସାଙ୍ଗକୁ ଦେଶୀ ମଦ ଭର୍ତ୍ତି ଜାର୍ ଏବଂ ମଦ ତିଆରି ପାଇଁ ବ୍ୟବହାର ହେଉଥିବା ଉପକରଣଗୁଡ଼ିକୁ ଜବତ କରିଛି। ସ୍କୁଲ ଗୃହ ପଞ୍ଚାୟତକୁ ହସ୍ତାନ୍ତର କରାଯାଇଥିବା ବେଳେ ବିଦ୍ୟାଳୟର ଚାବି ପଞ୍ଚାୟତ କାର୍ଯ୍ୟାଳୟରେ ରହିଛି। ତେବେ କିଏ କେବେଠାରୁ ଏହି ବନ୍ଦ ବିଦ୍ୟାଳୟକୁ ମଦ ତିଆରି ସ୍ଥାନରେ ପରିଣତ କରିଥିଲା ତାହା ଜଣାପଡ଼ିନି। ଅବକାରୀ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସବୁ ସାମଗ୍ରୀ ଜବତ କରାଯାଇ ଘଟଣାର ତଦନ୍ତ କରାଯାଉଛି। ଯେଉଁମାନେ ଏଥିରେ ସମ୍ପୃକ୍ତ ସେମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ପାଇଁ ଦାବି କରାଯାଇଛି। କନ୍ଧମାଳ ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟରେ ଚିକିତ୍ସାଧୀନ ଥିବା ଯୋଡ଼ାମୁଣ୍ଡ ଶିଶୁ ଜଗାକୁ ଜଣେ ଯୁବକ ମାଡ଼ ମାରିଥିବା ଅଭିଯୋଗ। ଜଗାର ବାପା ଭୂୟାଁ କହର ଫୁଲବାଣୀ ଟାଉନ୍ ଥାନାରେ ଏନେଇ ଏତଲା ଦେଇଛନ୍ତି। ଅଭିଯୋଗ ଅନୁସାରେ ଗତ 27 ତାରିଖ ଅପରାହ୍ନରେ ଭୂୟାଁ ପୁଅ ଜଗା ସହିତ ମେଡିକାଲ ପରିସର ମଧ୍ୟରେ ବୁଲୁଥିବା ବେଳେ ଜଣେ ଯୁବକ ଆସି ତାଙ୍କୁ ଗାଳି ଗୁଲଜ କରିଥିଲେ। ପରେ ସେ ତାଙ୍କୁ ଏବଂ ଜଗାକୁ ମାଡ଼ ମାରିଥିବା ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି।
मुख्य चिकित्सालय सीटिस्कान कर आवश्यक चिकित्सा करा सहित एने पुलिस को अवगत करा जिला मुख्य चिकित्सालय अधीक्षक जगार बापा भूया कहर टाउन थाना देखा एतला आधार में तदंत कर पुलिस आज जगार माँ पुष्पाजलि एने जिलापाल अभोग जन जिलापाल कार्यालय को आसी जिलापाल सहित साक्षात हो पार दुर्बल होउछि बात्या मेघजोम अवपातरे परिणत होला। बात्या मेघजोम घंटा को 11 किलोमीटर बेगरे उत्तर दिगरे गति करी छत्तीसगढ़ मुहा रहिछि। आउ किछि घंटारे सुदृश्य लघुचापरे परिणत हेबो। छत्तीसगढ़ मुहा हेले भी ओडिसा रे वर्षा रहिबो। प्रभाव रे आभ्यंतरण ओडिसा रे वर्षार संभावना रहिछि। सेपरि पश्चिम ओडिसा रे किछि बौद्ध जिलार दुईट इंडस्ट्री आयकर विभाग रेड हरभंगा ब्लक तीरिटिकोटा स्थित बीडीपीएल और पुणा कटक स्थित रानीशक्ति राइस मिले रेड हो बौद्ध डिस्टिलारी प्राइवेट लिमिटेड स्पिरिट कारखाना आज भोर सका आयकर विभाग पक्ष रेड विभाग बारजिया टीम और चारज सीआईएसएफ जवान रेड्रे सामिल होती से पुणा कटक स्थित रानीशक्ति राइस मिले आठजिया आयकर विभाग टीम और चारज सीआईएसएफ जवान चढ़ाऊ में मुतयन होती। देशरे कमुची जन्म हार अधिक संतान जन्म करने नारी मानंकु कांदी कांदी निवेदन करिछंति किम जोंग उन। उत्तर कोरिया रे ह्रास पाउथिबा जन्म हार मुकाबिला करिबा लागि अधिक संतान संतति जन्म करिबा नारी मानंकु निवेदन करिबा बेले उत्तर कोरिया नेता किम जोंग उन कांदी पकाइथिबा कथा केतेक गणमाध्यम रे रिपोर्ट करा जायछि। रिपोर्ट अनुसार रविवार दिन राजधानी प्योंगयांग में आयोजित नेशनल मदर्स मीटिंग कार्यक्रम में उद्बोधन दे 39 वर्ष किम कहते जातीय शक्ति को सुदृढ़ करिबा नारी मानंक कर्तव्य अटे। नारी मानंक उद्देश्य यह कहवा बेले किम को आखि लुह छल छल हो जाइथिला एवं से रुमाल नहीं आखि ऊपर थापुथिबार वीडियो मध्य सामाजिक गणमाध्यम रे वायरल होइछि। एथिरे किम कहते जन्महार ह्रास अटकाइबा और भलकर पिलामानंकर लालन पालन करिबा हेउछि आमर घर करोना कर्तव्य माँ मान सहित आम मैने भी पिलामानंकर देखाशुना करिबा उचित। केवल किम नुहति श्रोता मंडली में उपस्थित थिबा नारी माने मध्य कांदी पकाइथिले परे परे सेमाने करताली दे किम को प्रशंसा करिथिले। दुई उत्तर कोरिया रे जन्महार 1.8 होता कथा जातिसंघ जनसंख्या पांठि आकलन जनापड़ा पर किम एक उत्तर कोरिया रे चलित बर्षर जन्महार विगत वर्ष मानु हठात कमी जाए। केवल उत्तर कोरिया नुहे दक्षिण कोरिया रे मध्य जन्महार गत वर्ष अपेक्षा 0.78 और जापान जन्महार 1.26 को ह्रास पाई आकलन में उल्लेख कर। आरंभ है मो बस एक्सप्रेस सेवा भुवनेश्वर विमानबंदर सीधासख कटक और पुरी को सीधासख नन स्टपेज में गड़ा मो बस। मो बस एक्सप्रेस सेवे जा बस बाटर क्योंठी अटक ना बस एने क्रूट पक्ष दि जा सूचना भुवनेश्वर विमानबंदर सीधासख कटक नेताजी बस टर्मिनाल और पुरी बस स्टाण पर्यंत मो बस एक्सप्रेस सेवा आरंभ हो। विमान जोगे भुवनेश्वर आसुथिबा यात्रीमानंकु एक निरापद और त्वरित यात्री सुविधा देवाई एही सेवा आरंभ होइछि। एथिरे पुरी बस स्टाण पर्यंत टिकेट मूल्य रही 200 टंका से भरी कटक नेताजी बस टर्मिनाल पर्यंत एही एक्सप्रेस रे मात्र 100 टंका टिकट मूल्य रही। एही एक्सप्रेस सेवाई बस भुवनेश्वर विमानबंदर चतुर्थ लेन में उपलब्ध हो। मो बस एही सेवा द्वारा यात्री माने सीधासख निज गंतव्य स्थल को शीघ्र यात्रा करिपारिबे। नंदनकानन आखि बुझिला आनाकोंडा गोटे आनाकोंडा सापर मृत्यु नहीं नंदनकानन कर्तृपक्ष सूचना कहीं आनाकोंडार मृत्यु है प्रकृत कारण जमापड़ी व्यवच्छेद रिपोर्ट आसे प्रकृत कारण जमापड़ नंदनकानन कर्तृपक्ष पक्षर् आनाकोंडा मृत्यु पर चिड़ियाखाना आनाकोंडा साप संख्या ह्रास पाई 9 पहुंची जा। ओडिशा रे खुलिबो हाथी पाठशाला इथि लागि सरकार आरंभ करिछंति प्रस्तुति। हाथी पाठशाला बा तालीम केन्द्र पर विभिन्न राज्य सहित चली कथबार्ता राज्य में वर्तमान केतक कुंकी हाथी अछंति जे मानंकु माहुंत देउछंति तालीम।
राज्य बाहर आउ किसी प्रशिक्षक और तालीम प्राप्त हाथी द्वारा राज्य हाथी को तालीम करने लगी योजना चली तालीम प्राप्त हाथी द्वारा जंगली हाथी को नियंत्रण कर अभयारण्यर रक्षणाबेक्षण तथा पाट्रोलिंग लगी व्यवहार करता कथबार्ता बर्तमान धर जा केतेक हाथी चंदका सिमिलीपाल और सातकोशियारे अच्छा हे तो यहसबू स्थान में तालीम केन्द्र खोल जापे यह हाथी पाठशाला कहुपाई निजर कैप्टिव हाथी व्यतीत बाहर किसी प्रशिक्षक और हाथी को आने उद्यम चली संपर्क में कर्णाटक और आसाम सहित चली कथबार्ता एने सूचना देखते पीसीसीएफ देवदत्त विश्वास राजधानी में लेडी लुटेरा आतंकराज भुवनेश्वर नीलाद्री विहार अंचल में घरे पशि कलाकना बुलाइले अजणा महिला टंका और जरूरी कागजपत्र नहीं मारे छु सीसीटीवी कैद है दृश्य देखा बुला बिकारी हेले खोला घरे कलाकना बुलाइले एमाने जीए 92 रे रहुथिबा निरुपमा पन्नांको घरु जणे लेडी लुटेरा आखि पिछुडाके लुटि नैछंती टंका आउ गहना ता सहित एटीएम कार्ड आउ आपण देखुछंती सीसीटीवी फुटेज रो दृश्य घर गेट खोली किभली निर्भीक भाव में घरे पशुछंती महिला आउ मात्र किछि मिनिट भितरे बैग रे सबु लुटि जिनिस धरि छु एने चंद्रशेखरपुर थाना रे अभियोग परे पुलिस तदंत आरंभ करछि गोपालपुर में सांबादिकों निर्मम हत्या घटना हत्या घटन जड़े नाबालक गिरफ मात्र 6000 टंका नाबालक जनक सांबादिकों हत्या कर सूचना मिली गिरफ होता नाबालक भंजनगर अंचल जमापड़ गोपालपुर थाना अंचल में जगन्नाथ नायक एक फास्टफुड दुकान खोली जनक हेल्पर भाव में आउ जनक कारीगर भाव से रखिते हेल्पर भाव में अभियुक्त नाबालक जनक दीर्घ 4 मास कम करसक 1500 टंका दरमा जगन्नाथ नाबालक को देवे हेले नाबालक जनक टंका मागिले जगन्नाथ देउनथिले एभलि कि जगन्नाथ नाबालकों भौणी को दुर्व्यवहार मध्य करथिले 4 मास दरमा न मिलिबा हेतु नाबालक जनक जगन्नाथों फास्टफुड दुकान छाड़ीबा पई चेष्टा करथिले किंतु जगन्नाथ नाबालकों टंका चोरी करथिबा अभियोग नै थाना रे जणाइबे बोली धमक देथिले जहाँ फल नाबालकर मनरे सृष्टि होइथिला भय तेणु नाबालक जनक जगन्नाथ नायक को हत्या करने पर योजना करथिला गत 28 तारीख से संध्यारे से घर को जाइथिला एवं से दिन राति रे जगन्नाथ एवं नाबालक जनक गोपालपुर रेउसाई रे थिबा भरा घरे रहिथिले अंतरीश तारीख सकाळे जगन्नाथ नायक सोइथिबा बेले नाबालक एक भारी पथर आनी तांको मुंड रे फोपाड़ी देइथिला एवं तांको मुंड रे लुहा कबाट व्यवहार करी आक्रमण करथिला आक्रमण एवं आघात जोगु जगन्नाथ नायकों घटनास्थल रे ही मृत्यु होइथिला नाबालक जनक घरे ताला पकाई घर छाड़ी भंजनगर चली जाइथिला मैट्रिक परीक्षार्थी पठागला नमूना प्रश्नपत्र माध्यमिक शिक्षा परिषद द्वारा परिचालित 2024 दशम परीक्षा में परीक्षार्थी सुविधा नमूना प्रश्नपत्र प्रस्तुत होई छी प्रश्नपत्र छात्र छात्री को बंटन करने माध्यमिक शिक्षा निर्देशालय पक्ष समस्त जिला शिक्षा अधिकारी निर्देश दिया जाए चिठीर उल्लेख करिसेंति वर्तमान प्रचलित परीक्षा पद्धति मुताबक नमूना प्रश्नपत्र तैयारी होइछि ओडिया इंग्राजी हिंदी संस्कृत गणित विज्ञान सामाजिक विज्ञान विषय गोटे लेखाएं सेट नमूना प्रश्नपत्र पठा जाइछि डीओ प्रश्नपत्र गुडी विद्यालय स्तर में किभली वितरण करेंगे से दिगरे पदक्षेप ने प्रधान शिक्षकों प्रश्नपत्र पठाइबा सहित समस्त छात्र छात्री निकट में प्रश्नपत्र पहुंचाइबा पई डीओ व्यवस्था करेंगे पूर्व शत्रुता को केन्द्र कर आगर्दा गांव में दुई गोष्ठी मध्य मारपीट 6 आहत आहत को केन्दुझर साइकुला मेडिकल में भर्ती कर जड़े गुरुतर कटक को स्थानांतरित होती उभय गोष्ठी थाना पृथक मामला रुजु होती से पूर्व शत्रुता को केन्द्र कर गतका राति में पुणी उत्तेजना प्रकाश पाई दुई गोष्ठी मध्य मारपीट जो अनेक लोक आहत होती उभय पक्ष ठेंगा और पथर मार कर खबर मिली प्रेमिक को विवाह करने पाकिस्तान भारत आसी प्रेमिका 45 दिन भिसा नहीं आसी कराची निवासी युवती जाभरिक खानुम निज स्वप्नर मनीष को विवाह करने सीमा पार हो चली आसी
এই প্রেমী যুগল কইছନ୍ତି কি জানুয়ারিতে সেমানে বিবাহ করিবে 45 দিন ভিসা আসিথিবারু এই সময়সীমা ভিতরে খানুমকু বিবাহ করিবে সমীর 2018 রে কলকাতা বাসিন্দা সমীর জার্মানিরে পড়ুথিবা বেলে ছুটিরে ঘরকু আসিছিলে এবং এই সময়রে তাঙ্ক মাঙ্ক মোবাইলরে জাবরিয়া খামুঙ্ক সহিত ফটো দেইছিলে এপরে তাঙ্কু বিবাহ করিবা পাই মাঙ্কু কইছিলে এপরে বহু খোঁজাখোঁজি পরে খাতুনক সহিত সমীরক যোগাযোগ হইছিলা পরে উভয়ঙ্ক মধ্যে প্রেম সম্পর্ক গড়ি উঠিছিলা উভয় বিবাহ করিবা পাই নিষ্পত্তি নেইছিলে হেলে ইয়ারি ভিতরে করোনা মহামারী হবারু বিবাহ ঘুঞ্চি চালিছিলা তেবে 5 বর্ষ পরে ভিসা মিলিবারু করাচিরু পুনি বিবাহ করিবা পাই আসিছন্তি সে পূর্বরু খানুমক ভিসা তিনিথর খারজ হইছিলা তেবে এথর মিলি যাইছিলা আউ ভিসা দেইথিবারু ভারত সরকারক খানুম ধন্যবাদ দেইছন্তি খানুম কইছন্তি কি 5 বর্ষ পরে তাঙ্ক স্বপ্ন সাকার হবা পাই যাউছি আউ সে বিবাহ করিবা পাই যাউছন্তি সেবলি সমীর কইছন্তি এই বাহাঘর পাই তাঙ্ক মা বহুত খুশি অটন্তি ଓଡ଼ିଶାରେ ରାଜ କରୁଛି ଦେବଗଡ଼ର କମଳା ନାଗପୁରଠାରୁ କୌଣସି ଗୁଣରେ କମ୍ ନୁହେଁ ଦେବଗଡ଼ କମଳାର ଚାହିଦା ରଙ୍ଗ ଯେମିତି ସ୍ୱାଦ ତାଠୁ ଅଧିକା ସେଥିପାଇଁ କମଳା ଚାଷ ପ୍ରତି ଧୀରେ ଧୀରେ ଆକୃଷ୍ଟ ହେଉଛନ୍ତି ଚାଷୀ ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲା ରିଆମାଳ ବ୍ଲକ କୁଣ୍ଢେଇଗୋଡ଼ା ରଡ଼େଇମରା ବୁଢ଼ାପାଳ ତୁଙ୍ଗାମାଳ ପଞ୍ଚାୟତର ପ୍ରାୟ 500 ଏକର ଜମିରେ ଉତ୍ପାଦନ ହେଉଛି ଉନ୍ନତମାନର କମଳା ଏହାକୁ ବିକ୍ରି କରି ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ରୋଜଗାର କରୁଛନ୍ତି ଶହ ଶହ ଚାଷୀ ଭୁବନେଶ୍ୱର କଟକ ରାଉରକେଲା ଢେଙ୍କାନାଳ ଅନୁଗୁଳ ଆଦି ମାର୍କେଟକୁ ଯାଉଛି ଦେବଗଡ଼ର କମଳା ଚଳିତ ବର୍ଷ କମଳା କିଲୋ ପିଛା 30-35 ଟଙ୍କାରେ ବିକ୍ରି ହେଉଥିବା ବେଳେ ହେକ୍ଟର ପିଛା ପ୍ରାୟ 2-2.5 ଲକ୍ଷ ଟଙ୍କା ରୋଜଗାର କରୁଥିବା କହିଛନ୍ତି ଚାଷୀ ଶିଳ୍ପବିହୀନ ଦେବଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ରୋଜଗାରର ମାଧ୍ୟମ ପାଲଟିଛି କମଳା ଚାଷ ଚାଷୀଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହନ ଯୋଗାଇ ଦେଉଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର ମନରେଗା ଯୋଜନାରେ କ୍ଷୁଦ୍ର ତଥା ନାମମାତ୍ର ଚାଷୀଙ୍କୁ ଚାରା ରୋପଣର ଖର୍ଚ୍ଚ ସମେତ ସ୍ପେଶାଲ ଫୁଡ୍ କ୍ରପ୍ ବା ସ୍ପେସିଫିକ୍ ଯୋଜନାରେ କମଳା ଚାଷୀଙ୍କୁ ପ୍ରୋତ୍ସାହନ ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି ଜାତୀୟ କୃଷି ଉଦ୍ୟାନ ମିଶନ ଜରିଆରେ ପେକ୍ ହାଉସ୍ ଡିପ୍ ବୋରୱେଲ୍ ସମେତ ବିଭିନ୍ନ ସୁବିଧା ସୁଯୋଗ ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି ତେବେ ଜିଲ୍ଲାରେ କମଳା ଚାଷୀଙ୍କ ପାଇଁ ଶୀତଳ ଭଣ୍ଡାର ବ୍ୟବସ୍ଥା ନଥିବାରୁ ଚାଷୀଙ୍କ ଭିତରେ ରହିଛି ଅସନ୍ତୋଷ ସେପଟେ ଖୁବ୍ ଶୀଘ୍ର ଓର୍ମାସ ପକ୍ଷରୁ ଏହି ଅଞ୍ଚଳରେ ଏକ ଜୁସ୍ ଫ୍ୟାକ୍ଟ୍ରି ସ୍ଥାପନ କରାଯିବ ଏହା ସହିତ ଆଗାମୀ ଦିନରେ ଶୀତଳ ଭଣ୍ଡାର ହେବାର ବ୍ୟବସ୍ଥା ରହିଥିବା କହିଛନ୍ତି ଦେବଗଡ଼ ସହକାରୀ ଉଦ୍ୟାନ କୃଷି ନିର୍ଦ୍ଦେଶକ